আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুব সহজে চটজলদি করে সুজি দিয়ে ঘরে মিষ্টি তৈরি করে নেওয়া যায় সেই সহজ সিম্পল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পদ্ধতিতে বানিয়ে নিলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এবং খুবই সফট নরম হবে, খেতে অসম্ভব মজার হয়। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রথম আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার মতো গরুর দুধ। দুধটাকে প্রথমে আমি ভালো করে জাল করে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি, মিষ্টি যে যেমন খান কম বেশি করে নিতে পারেন। এর সাথে দিয়ে দেবো এলাচ, এলাচের যে ভিতরের বিচিগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এলাচের পাউডার কিনতে পাওয়া যায় সেগুলো দিতে পারেন। কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এর সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, লবণটা দিলে একটু টেস্ট আরও বেড়ে যাবে, এজন্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি, চাইলে কেউ সুজিটা আগে ভেজে নিয়ে তারপর করতে পারেন, তো আমার কাছে মনে হয় এভাবে করলে আরও সহজ হয়, তাই ঝটপট করে তৈরি করে নেওয়া যায়, সেই সহজ পদ্ধতিতে আজকে বানিয়ে নিচ্ছি। এত সুজি দেওয়ার পর অনবরত নাড়াচাড়া দিতে থাকবো, নাহলে নিচে লেগে যেতে পারে। এত সুজিটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, বেশি শক্ত করব না, নরম অবস্থায় নামিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি, ঘিটা অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু মিষ্টি ফ্লেভারটা আরও ভালো হবে। এরপর আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর এখন নামিয়ে নিব, বেশি শক্ত করা যাবে না, এতে করে কিন্তু মিষ্টিটা আরও শক্ত হয়ে যেতে পারে। এতে আমি আরেকটি পাত্রে এখন ঢেলে নিচ্ছি। খুবই সহজ সিম্পলভাবে ঝটপট করে ঘরে এভাবে মিষ্টি তৈরি করে নেওয়া যায়। মাঝে মধ্যে মিষ্টি জাতীয় জিনিস খেতে মন চাইলে এভাবে কিন্তু মিষ্টি খুব সহজে ঘরে বানিয়ে দিতে পারেন, এতে করে বাড়ির ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পাউডার দুধ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখনও অনেকটা গরম আছে তাই আমি চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি হাতে ঘি মেখে নিব, হাতে ঘি মেখে নিয়ে এবার মিষ্টির মতো করে ছোটো ছোটো করে মিষ্টি সাইজ করে নিচ্ছি। আমি গোল করে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা শেপ করে নিতে পারেন, আমি একটু বড় সাইজে করছি, আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন, কারণ মিষ্টি আমার কাছে একটু বড় বড় খেতেই ভালো লাগে। এ তো হয়ে গেল আমার খুব সহজেই মিষ্টিগুলো তৈরি করা। এর সাথে আমি উপর দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু পাউডার দুধ, কেউ চাইলে এখানে মাওয়া দিয়েও করে নিতে পারেন। তো খুব সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে সবারই। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো দিয়ে রাখবেন। আর এরকম মজার মজার অনেক রেসিপি আমার পেজে আছে, সেগুলো দেখে নিতে পারেন। কেমন হয়েছে আজকের এই ঝটপট মিষ্টিগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেন, আর বাসায় অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে এইভাবে ঝটপট করে বাসায় কিছু মজার জিনিস তৈরি করে খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এ তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।